বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্র্যাক এনজিওর এই চাকরিতে আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স, এই চাকরিটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই কম্পিউটার স্ক্রিন থেকে। ব্র্যাকে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ব্র্যাকে সিনিয়র অফিসার পদে কি কি শিক্ষাগত যোগ্যতা নিয়োগ দেওয়া হবে এবং আপনারা কিভাবে আবেদন করলে আপনাদের ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে কিন্তু আপনাদের আবেদনে ভুল হতে পারে, আর আবেদনে ভুল হলে আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যারা সহজ সলিউশন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেওয়া হয় প্রত্যেক দিন। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। ভিউয়ার্স, আপনারা যদি প্রতিদিন 4-5 ঘন্টার পার্ট টাইম চাকরি করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখে পার্ট টাইম চাকরিতে আবেদন করতে পারেন, এবং এই চাকরিগুলোতে কিন্তু সপ্তাহে 2 দিন করে ছুটি রয়েছে। ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিওটি। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 7 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম ব্র্যাক, বিভাগের নাম ইন্টারনাল অডিট, পদের নাম সিনিয়র অফিসার, পদের সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, অভিজ্ঞতা 1 বছরের, বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ, বয়স নির্ধারিত নয়, কর্মস্থল যে কোনো স্থান, আবেদনের শেষ সময় 7 মার্চ 2023, আবেদনের নিয়ম আগ্রহীরা careers.brac.net এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ভিউয়ার্স আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা ব্র্যাকে যে ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটটি আছে এখানে আসবেন। এখানে এসে আপনারা দেখবেন যে ব্র্যাকে সিনিয়র অফিসার, ইন্টারনাল অডিট এবং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে। এখান থেকে আপনারা জব পারপোজ এবং জবের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সবগুলো ভালো মতো পড়ে নেবেন। পড়ার পর এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনি এই পদে চাকরি করার জন্য কত টাকা স্যালারি চাচ্ছেন এবং আপনি আপনার সকল তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করে এখানে আবেদনটি কমপ্লিট করে ফেলবেন। ভিউয়ার্স, ব্র্যাকের এই চাকরিটিতে আপনারা 25-35 হাজার টাকার মধ্যে যে কোনো একটি বেতন নির্ধারণ করে আবেদন করতে পারেন। ভিউয়ার্স, আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ধন্যবাদ।